রোহিঙ্গা শিশুদের জন্য ত্রাণকর্তা হলেন মেসুত অজিল। চীনে নির্যাতিত উইগুর মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলায় বেশ তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মেসুত অজিল। এমনকি এই কারণে নিজের সাবেক ক্লাব আর্সেনালে উপেক্ষিত থেকেছেন এই কিংবদন্তি জার্মান মিডফিল্ডার। পরে তো ইংলিশ ক্লাবটি থেকে বিদায় নিতে হয় তাকে। আপনারা দেখছেন প্রাইম ভিশনস বাংলা নিউজ। তবে বিতর্কের পাশাপাশি অজিলের মানবহিতৈষী ব্যক্তিত্ব প্রশংসা কুড়ায়। প্রতি রমজানে বিপুল পরিমাণ অর্থ দান করেন এই তুর্কি বংশভূত ফুটবল তারকা। এবারও তুরস্কের শীর্ষ ক্লাব ফেনেরবাচের এই ফুটবলার আলোচনায় এলেন মাহে রমজানে রোহিঙ্গা সিরিয়ান সোমালিয়ান শিশুদের জন্য $1,20,770 মার্কিন ডলার দান করে। তুর্কি সংবাদ সংস্থা অনাদলুর বরাতে এমনটাই জানিয়েছে মিডল ইস্ট মনিটর। দ্য তার্কি স্ট্রেট কিসেন বুধবার এক বিবৃতিতে জানিয়েছে অজিলের আর্থিক সহায়তায় 2,800 তুর্কি পরিবার, 1,000 ইন্দোনেশিয়ান পরিবার এবং বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা 750 রোহিঙ্গা শিশুদের বা পরিবারের জন্য খাবার পাঠানো হবে। সেই সঙ্গে সিরিয়ার ইদলিব এবং সোমালিয়ার রাজধানী মোগাদিসু রেতিম শিশুদের জন্য পুরো রমজান মাসেই খাবারের ব্যবস্থা করেছেন এই বিশ্বকাপ জয়ী। টার্কিশ রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ডক্টর কেরমকিনিক এই সম্পর্কে বলেন, বছরের পর বছর ধরে বিভিন্ন দেশে হাজারো শিশুদের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন মেসুত অজিল। মেসুত অজিল সম্পর্কে নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং তথ্যবহুল নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। Please don't forget to subscribe the channel for exclusive news and must share and like the videos. Thanks.